কেউ যদি বলে মাদারে চাদর চাপা শিরিক, তাহলে আল্লাহ কি চাদর গায়ে দিয়েছে? তাহলে আল্লাহর কবরও থাকতে হবে, আল্লাহর মাজারও থাকতে হবে। আল্লাহর মাজারে চাদর দিয়ে আছে, তাই অন্য জনা চাদর দিছে, তাহলে শিরিক হবে। প্রত্যেক জিনিসে খালি একটা কথা, ভুচকাবার জন্য মানুষকে। আর খাস করে আমি তো এটা চ্যালেঞ্জ সহকারে বলেছিলাম জুম্মার দিনে মসজিদে, কি কাউকে যদি বদনাম বা কাউকে কোনো আকিদা দাওয়াত থাকে, তো গ্রামের কান্টায় বা অন্য কোনো জায়গায় কেন দিয়ে মানে মানুষের সঙ্গে মন কষাকষি করবো? আমি মৌলবি, আমাকে বলো, আমি সবকে শুনে নিব। যদি ঠিক হয় তোমার কথা, তুমি যে কথাটা পাবলিককে বা পায়খানা করতে গিয়ে মাঠের ধারে বলছো, চায়ের দোকানে বলতে আছো, সেটা আমাকে বলো। আমি মৌলবি জুম্মার দিনে বলছি, দেখো স্টেজে বলছে বসে জিম্মেদার স্টেজ, কি যদি এটা ভুল হয় আর আমরা করি, তাহলে অবশ্যই আমি জুম্মার দিনে এলান করে দেবো কি এটা এটা করিও না, এটা করা যাবে না। আর আমি সত্যিকার এটা বাধা দিচ্ছি আপনাদেরকে, কি যার বাড়িতে মা পায় না ভাত খেতে, মা ঠান্ডার দিনে কাপড় পায় না পরার জন্য কাপড় পায় না, ওয়াকে মাজারে চাদর দেওয়া যায় না, উজানো মাজারে চাদর দিতে না যায়। আর মা পায় না ভাত, আর পাড়ার পাশে কোনো গরিব আছে যার এতিম বাচ্চার পোশাক নাই, ওকে পোশাক না দিয়ে মাজারে চাদর চাপাতে যাওয়া ঠিক নয়। কিন্তু মাজারে চাদর চাপা শিরিক কেন হবে? শিরিকের ফতোয়া কেন? শিরিক জিনিসটা কি? শিরিক মানে হলো অংশীদার। তাহলে মানতে হবে আল্লাহরও মাজার আছে, আল্লাহর মাজারেও চাদর আছে, অন্য কাউরি মাজারে চাদর দিলে শিরিক হবে। আর কেউ যদি এটা মানি আল্লাহর মাজার আছে, তাহলে আল্লাহ মারা গেছে, আর আল্লাহ তো ইন্তেকাল করেন না। কেউ যদি বলে আল্লাহ মারা গেছে মাজার আছে, তাহলে আল্লাহর আকার আছে নাকি? কত বড়, ছোট না বড়? কত বড় মাজার যেহেতু আছে, সেহেতু লম্বা কত হবে চওড়া কত হবে এটা তো বোঝা যাবে। আর কেউ যদি বলে আল্লাহ 100 ফুট, আল্লাহ 200 ফুট লম্বা, 400 ফুট চওড়া, তাহলে এটা সে অবশ্যই, কারণ আল্লাহর আকার নেই। কারণ আমরা ইমান এনেছি আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, তার কোনো আকার নাই। তাহলে আল্লাহর যেহেতু আকার নাই, তাহলে মাজারে চাদর চাপা শিরিক কেন হবে? বলতে পারো কি এটা বেদাত, বা বলতে পারো এটা অমুক জিনিস? এবার আমি একটা কথা বলি, মাজারে চাদর দেওয়া জায়েজ না জায়েজ নয়? ধরলেন একটা অনুষ্ঠান হচ্ছে, বহুদিন আগে মালদা এলাকায় জালসা করতে গেলাম, না মালদা এলাকায় হচ্ছে কোথায় গো, বর্ধমান এলাকায় কালুত্তক, কালুত্তক গেলাম জালসা করতে। স্টেজে আমি আছি, আমি সঙ্গে একটা মেহমান নিয়ে গেছি, মেহমান আছে আমার মাদ্রাসার তালিবে এলে ও মসজিদের ইমাম আছে, ওরা তিনটে ফুল নিয়ে এলো। স্টেজে কিন্তু অনেকজন আছে, স্টেজে অনেকজন আছে, ফুলের মালা নিয়েছে, সর্বপ্রথম আমাকে পরালো, তারপর মসজিদের ইমাম, আমার মেহমান যে গেছে। আচ্ছা পাশে তো আরো পাঁচটা ছিল, ওদেরকে পড়ালে না, আমাদেরকে কেন পড়ালো? কারণ কি ওদের চাইতে আজকের দিনে আমার সম্মানটা বেশি, আমি ওদের মেহমান। তো আম দুনিয়াবি কবর যত আছে, এই কবর থেকে তাদের মর্যাদাকে আলাদা করাবার জন্য, চিনহাবার জন্য মাজারে চাদর দেওয়া হলো। মাজারে একজন মৌলভি সাহেবকে, মুফতি সাহেবকে ফতোয়া দেওয়ার টাইমে বা এরকম কিছু, মাজারে কেন চাদর দেয়, মাজারে কি ঠান্ডা লাগে? পীর সাহেব কি ঠান্ডা? তো মুফতি সাহেব উত্তরে দিয়েছিলেন খুব খারাপ করে, আমি উত্তরটা দিব না, কেন আমাকে কেমন লাগছে, ঘরে কোনোদিন কেউ যদি চাহায় তাই উত্তরটা দিয়ে দেবো। হ্যাঁ, তো এ ঠান্ডা লাগার জন্য নয়, অন্য কিছু জিনিসের জন্য নয়। আর এটাকে শিরিক বলা মানে সবচাইতে বড় বোকামো করা। দেখেন ফোনে শুনছে যে যে করেছে, প্রশ্নের উত্তর চাইছে, ফোনে আছে আমার যে প্রশ্ন করেছে। আগে আমি বাস এটা বলতে চাই, কোনো জিনিসকে শিরিক বলার জন্য, কোনো জিনিসকে বেদাত বলার জন্য, কোনো জিনিসকে খারাপ বলার জন্য দলিলের দরকার।
আর মাজারে চাদর চাপাকে শিরিক বলা মানে সর্বপ্রথম ইয়ে কথাটা বলাই শিরিক, কথাটাই ভুল। এটা প্রশ্ন, যেমন উত্তর যে এটার উত্তর দেওয়ার আগে এটা প্রশ্ন হবে তবে তো উত্তর হবে, প্রশ্ন হবে তবে তো উত্তর হবে। প্রশ্ন জিনিসটা দরকার। আমি সকলকে বলি, আপনাদের এখনো বলছি আমি, যে মানুষকে ইমান আকিদা নিয়ে খবরদার, কাউরে ইমান আকিদা নিয়ে ছিনিমিনি খেলবেন না। যদি আপনাকে কোনো জিনিস মনে হয় এটা খারাপ, তাহলে আপনি আমাদেরকে জানান, আমি আমরা জিম্মেদার আলিম মসজিদে বলে দেবো কি হ্যাঁ এই জিনিসটা খারাপ। যেমন যেরকম পীরকে সাজদা করা যাবে না, শরিয়াতে হারাম আছে। মাজারে মেয়ে ছেলেদেরকে যাওয়া কিছু কিছু কিতাবে হারাম লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া যাবে না, চাহে মানুষ খাসি করো, চাহে গরু করো, চাহে উট করো, আর যাওয়া যাবে না। মেয়ে ছেলেরা মাজারে যাবে না, যাদের ছেলেরা মাজারে, কিন্তু যারা যায় তারা ভুল করে। এবার এদেরকে বলে বলে মাজারে মেলা হয়, আমরা তো বারংবার বলতে আছি মাজারে মেলা করা কি, ওরে বাজারে মেলা করা হারাম আছে, মাজারে শুধু নয় বাজারেও মেলা করা হারাম। তো মাজারের কথা কেন আসবে, মেলা তো সব জায়গাতে হারাম, মাজারে মেলা করা, মেলা করা তো হারামই, কিন্তু তা বলে মাজার ভেঙে দেওয়া যাবে? আল্লাহর ওলিদের জায়গা ওটা জিয়ারত করার জায়গা, কেন না যখন একে মাজার বলা হয় তার মানে জিয়ারত করা জায়গা, তার মানে জিয়ারত করার জায়গা। আর আমরা শুধু এটা নয়, সারা বিশ্বের মানুষ এর নাম রেখেছেন, যেখানে আল্লাহর ওলিরা থাকেন সেটা হলো মাজার, সেটা হলো মাজার। স্পষ্ট ভাষায়, সাদা ভাষায় মাজারে চাদর দেওয়া শিরিক নয়, বেদাতও নয়, হারামও নয়, এটা জায়েজ। কেন? এটা বোঝাবার জন্য কি এটা আম মানুষের কবর, এটা মরখর বা আমার পাড়ার মানুষের নামাজিদের কবর, আর এটা হলো ওই মানুষের কবর যিনি সবচাইতে সাখী, আমাদের চাইতে সাখী ভালো মানুষ, এই জন্য তাদের মাজারে চাদর দেওয়া হয়, অন্য কোনো কারণ নয়। মাজারে চাদর দেওয়া ইবাদত নয়, না দিলেও কোনো ব্যাপার নয়, নাও যেতে পারে কোনো অসুবিধা নাই, মাজারে চাদর না দিলে যে ইমান চলে যাবে এরকম কথা নয়, নামাজ যদি না পড়ে তো গুনাহ হবে, আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আসসালামু আলাইকুম।